গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জব সাপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনারা পাবেন 27 মে এবং 28 মের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, টোটাল 20টি প্রশ্ন থাকবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, বেশি কথা বলছি না। আপনাদেরকে প্রতিদিন সিরিজ একটা সিরিজ ওয়াইজ ক্লাস করাচ্ছি, তো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটিতে চোখ রাখবেন, কারণ প্রতিদিন আমি যে কোনো সাবজেক্ট নিয়ে আপনাদেরকে ক্লাস করাতে পারি, কিন্তু প্রতিটা সাবজেক্টই আপনাদের শুধুমাত্র ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ এগুলোর জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা শুরু করছি। আর যারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট নিতে চান, স্ক্রিনে ডিটেল আছে, যোগাযোগ করতে পারেন। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম যে প্রশ্ন, সাতাশ মেয়ের প্রথম যে প্রশ্নটা হচ্ছে, দেখুন, প্রথম উরবান ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কোথায়? তো উত্তরটা হবে, দেখুন, নিউ টাউন কলকাতাতে। নিউ টাউন এটা নিউ টাউন হচ্ছে কোথায়? নিউ টাউনটি হচ্ছে আপনাদের কলকাতাতে। ঠিক আছে, কলকাতাতে, তো নিউ টাউন কলকাতা। তারপরের প্রশ্ন হবে কি, দেখুন, নেক্সট প্রশ্ন হবে আপনাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইভ হান্ড্রেড গ্লোবাল সুপার কম্পিউটিং লিস্ট, এ ভারতের এআই সুপার কম্পিউটার এরাওয়াত এর স্থান কত? তা উত্তরটা কী হচ্ছে বন্ধুরা? উত্তরটা হচ্ছে 75, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর, 75। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন, তিন নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের রিয়েলমি কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো এই উত্তরটা হচ্ছে কি, শাহরুখ খান, অপশন আপনাদের ডি, শাহরুখ খান। তারপরের প্রশ্ন, চার নম্বর প্রশ্ন চলে গেলাম, চার নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন জেনারেশনের খেবার নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ? উত্তর হবে ইরান, অপশন সি সঠিক উত্তর, ইরান। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঁচ নম্বর প্রশ্ন, হামার সুগার লেইক অভিযান লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? ভূপেশ বাঘেল। তো ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী হচ্ছেন ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের সামনে, সম্প্রতি প্রয়াত কারামট্টু টি কান্নান কে ছিলেন? উত্তর হবে শিল্পপতি, অপশন এ সঠিক উত্তর। এছাড়াও তিনি একজন প্রখ্যাত সমাজসেবী ছিলেন, ঠিক আছে, এবং তার মৃত্যুকালীন বয়স ছিল 70 বছর, 70 ইয়ার্স। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, দেখুন আপনাদের, সাত নম্বর প্রশ্ন, রাঁচিতে ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন বিল্ডিংটি উদ্বোধন করলেন কে? তো আনসারটা হচ্ছে দ্রৌপদী মুর্মু, অপশন এ আপনাদের সঠিক উত্তর, দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, অপশন এ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবং আর কি, দেখুন, এই নতুন বিল্ডিংটি বানাতে খরচ হয়েছে কত টাকা যদি প্রশ্ন আসে? ঠিক আছে, যদি প্রশ্ন আসে আপনাদের, এই যে বিল্ডিংটি আপনার বানাতে কত টাকা খরচ হয়েছে, তো আনসারটা হবে ৫৫০, অর্থাৎ 550 কোটি টাকা। ঠিক আছে, 550 কোটি টাকা। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, দেখুন, আট নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের সামনে, ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার শর্ট ফর্ম হচ্ছে IAMAI, এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কে? আনসার হচ্ছে অপশন সি, হার্ষ জৈন। তিনি ড্রিম স্পোর্টস কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ও সিও, হার্ষ জৈন। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের নয় নম্বর প্রশ্ন, পর্যটন ক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করতে গোয়ার সাথে মৌ স্বাক্ষর করলো কোন রাজ্য? তো উত্তর হবে আপনাদের, উত্তর হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ড রাজ্য। তারপরের প্রশ্ন আপনাদের 27 মেয়ের লাস্ট প্রশ্ন, এরপরে দেখবো 28 মেয়ের প্রশ্ন। তো 27 মেয়ের লাস্ট প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ভারতের জন্য যুগলবন্দি নামে এআই চ্যাটবট লঞ্চ করলো কে? উত্তর হচ্ছে মাইক্রোসফট, অপশন বি আপনাদের একদম সঠিক উত্তর। এখন চলে যাব আপনাদের 28 মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে। দেখুন, আঠাশ মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন কত টাকার কয়েন লঞ্চ করেছে কেন্দ্র সরকার? তো আশা করি প্রশ্নের আনসারটা আপনারা অনেকেই জানেন, আনসার হবে 75, 75 টাকার কিন্তু নতুন কয়েন লঞ্চ করা হয়েছে।
ঠিক আছে। এর কারণ কি? এর কারণ, পেছনের কারণ হচ্ছে স্বাধীনতার, আমাদের দেশ স্বাধীনতার 75 বছর কমপ্লিট হয়েছে, সেই উদ্দেশ্যেই কিন্তু 75 অর্থাৎ 75 টাকার কয়েনটা উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে। কেন করা হয়েছে? আমাদের দেশ, ভারত দেশ স্বাধীন হয়েছে, 75 বছর হয়েছে, সেই জন্যই 75 টাকার কয়েনটি উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ এটাকে আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দেখুন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? আনসার হচ্ছে আর দীনেশ। আপনাদের অপশন বি সঠিক উত্তর, আর দীনেশ। তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রয়াত টিনা টার্নার কে ছিলেন? সম্প্রতি প্রয়াত টিনা টার্নার কে ছিলেন? তো উত্তরটি হচ্ছে সঙ্গীতশিল্পী, সঙ্গীতশিল্পী অপশন এ সঠিক উত্তর, এবং তিনি তিনি কুইন অফ রক নামে পরিচিত ছিলেন, কুইন অফ রক নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন, ঠিক আছে। আরও আছে কিছু কিছু বিষয় আছে ওনার সম্বন্ধে, যেমন তিনি কিন্তু তিনি সুইজারল্যান্ডের জুরিকের বাসিন্দা ছিলেন, তিনি সুইজারল্যান্ডের জুরি, মনে রাখবেন, মুখস্থ রাখবেন, তিনি সুইজারল্যান্ডের জুরিকের জুরিকের বাসিন্দা ছিলেন, এবং তার মৃত্যুকালীন বয়স ছিল 83 ইয়ার্স, 83 ইয়ার্স, ঠিক আছে, 83 বছর। তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের 4 নম্বর প্রশ্ন, নভেম্বর মাসের কোন তারিখে ওয়ার্ল্ড সুস্টেনেবল ট্রান্সপোর্ট ডে পালন করার ঘোষণা করলো জাতিসংঘ? তো উত্তরটা হচ্ছে আপনাদের 26শে নভেম্বর। এটা শুধু ওখানে 26 দেওয়া আছে, এটা হবে 26শে নভেম্বর হবে, ঠিক আছে, 26শে নভেম্বর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখুন, পরের প্রশ্ন হচ্ছে কি, নেক্সট সেট টু স্যাটেলাইট সফলভাবে লঞ্চ করলো কোন দেশ? উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, অপশন বি আপনাদের সঠিক উত্তর, দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স ফর 2020-21 শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? তো আনসারটা হবে কেরালা রাজ্য, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি, 7 নম্বর প্রশ্ন হচ্ছে কি, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় বিজয় কুমার গঙ্গাপুরওয়ালা? তো আনসারটা হবে মাদ্রাজ হাইকোর্ট, অপশন ডি সঠিক উত্তর, মাদ্রাজ হাইকোর্ট। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের আরাকু কফি অর্গানিক সার্টিফিকেট পেয়েছে? তো উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশনে আপনাদের একদম সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে কি, দেখুন COP28 প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটিতে যোগদান করেছেন কে? তো আনসারটা হচ্ছে আপনাদের মুকেশ আম্বানি, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর, মুকেশ আম্বানি। চলে এসেছি 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের এটা 20 নম্বর প্রশ্ন, এবং এটা হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন। দুটোই কৃত্রিম পায়ে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ব্যক্তি কোন দেশের? হরিভুদা মাগার, আনসার হবে নেপাল, অপশন সি সঠিক উত্তর, তিনি নেপাল দেশের, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে এখন শেষ করবো, অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। তো আজকে আমি তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।